বিশ্ববাংলা গেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কি এটাই ভাবলো তো কিন্তু না আমরা যাচ্ছি এখন ইকো পার্কে তো ইকো পার্কে যাওয়ার পথে ভাবলাম যে বিশ্ববাংলা গেট তো অনেক কাছ থেকে দেখা যাবে তো আমি যেহেতু দেখতে পাচ্ছি আর আমি আমার বন্ধুদের কেন শেয়ার করবো না তো ভাবলাম বিশ্ববাংলা গেটটা তোমাদেরও একটু দেখিয়ে দিই ঠিক আছে তো আর ইকো পার্কে যাওয়ার জন্য এখানে বানিয়ে নিচ্ছি বিরিয়ানি তো ইকো পার্কে গিয়ে আমরা খুব জমিয়ে বিরিয়ানি খাবো আর আমরা বলতে কে কে যাচ্ছি বলো তো ইকো পার্কে যাচ্ছি ভাই আর আমি আর ভাইয়ের বন্ধু তোমাদের দাদা ভাই যেতে পারছে না তার কারণ আমরা হঠাৎ করে ডিসাইড করেছি যে ইকো পার্কে যাবো তো তার জন্য ওর বিশেষ কাজের চাপের জন্য যেতে পারছে না সোনাকে তো নিয়ে যেতে পারছে না তার কারণ সোনা স্কুলে এক্সাম চলে এসেছে বিরিয়ানিটা কমপ্লিট করে নিয়ে বাড়ির জন্য কিছু রেখে দেবো আর আমাদের জন্য কিছু প্যাক করে নিয়ে চলে যাবো তার কারণ সোনা তো বিরিয়ানি লাভার তোমরা অনেকেই জানো তো যাই হোক বিরিয়ানি ফাইনালি ফাইনালি রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এতটাই বৃষ্টি মানে তোমাদেরকে আমি কিছু ভালো করে শেয়ার করতে পারছি না তো রাস্তায় গাড়ির মধ্যে যেতে যেতে মানে অনেক কিছু ভালো ভালো মুহূর্ত আছে তো সেইগুলো তোমাদেরকে দেখাবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাটুলি ভাসমান বাজার তো এখানটায়ও তোমাদেরকে নিয়ে আসার একদিন ইচ্ছা আছে তো এখানটা এত সুন্দর মানে কি বলবো তোমাকে দেখতে পাচ্ছ দ্বিতীয় হাওড়া ব্রিজ আর এখানে আছে আমার ভালোবাসার শহর কলকাতা তো এখানে অনেক কিছু দেখার আছে বিশ্ববাংলার যে এটা মানে সব ধর্ম এক সেটাও আছে অনেক কিছু দেখার ভালো ভালো দৃশ্য আছে মুহূর্ত আছে সব কিছু তোমাদেরকে পরে আমি শেয়ার করবো একদিন সময় করে আসলে আরও একটা খুব ভালো দৃশ্য আছে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর এখানে আছে আমাদের ভালোবাসার হার্ডের কিছু ছবি দিয়ে ফুড পাটুলি আছে তো যাই হোক এরকম অনেক ভালো ভালো দৃশ্য তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করে এখানে দেখো ভাই ওপারে বসে আছে আর আমি এদিকে বসে আছি আর বাসে যা ভিড় হয়েছিলো মানে একটু কথা বলার মতো পরিস্থিতি ছিলাম না যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম আর ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন বিশ্ববাংলা গেটের এখানে পৌঁছে গেছি আর কি সুন্দর দেখার দৃশ্য মানে কি বলবো আর এই যে সিঁড়িগুলো মতো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু সিঁড়ি নয় অ্যাকচুয়ালি ওরকম ডিজাইন করা আর এই উপরে উঠতে গেলে এই ডান দিকে লিফটের ব্যবস্থা আছে তো এখানে আসার ইচ্ছা আছে বুঝতেই পারছো এখানে মানিটা একটু বেশি তো তার জন্য এখন আর মানে যাচ্ছি না এমনি কোনো টিকিটের মূল্য নেই শুনেছি কিন্তু রেস্টুরেন্টের উপরে প্রবেশ করলেই কিন্তু পার হেড 500 করে বিল করতে হবে এদিকে যে বক্সটা করা আছে ওখান থেকে লিফট সিস্টেম আছে তো লিফটে করে উপরে উঠতে হবে আর এই দিকে যে সিঁড়িগুলো করা এগুলো জাস্ট একটা শো ডিজাইন বলতে পারো আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর ভেবেছিলাম বাস থেকে নেমে ভালো করে তোমাদেরকে শেয়ার করব কিন্তু সে কপালটা আর হলো না কারণ গড়িয়া স্টেশন থেকে নিউ টাউন অনেকটা দূর আর আমি পুরো জখম হয়ে গেছি অফিস টাইম বুঝতেই পারছো তো যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোমরা আমাকে ভালোবাসলে সাপোর্ট করলে নিশ্চয়ই আমি এখানে আসতে পারবো আর ইকো পার্কে ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছে আমি নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা